হ্যালো বন্ধুরা, 2018 সালটা বলিউড প্রেমীদের জন্য দুর্দান্ত যাচ্ছে। বছরের প্রথম 9 মাস কেটে গেছে, এরই মধ্যে দারুণ কিছু সিনেমা নির্মিত হয়েছে। ভালো সিনেমাগুলো বক্স অফিসেও সাফল্য পাচ্ছে। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা, গল্প বা কাহিনী নির্ভর সিনেমাগুলোকে দর্শক গ্রহণ করছে দারুণভাবে। আবার তারকা নির্ভর উদ্ভট কাহিনী সিনেমাকে ছুঁড়ে ফেলতেও তারা দ্বিধা করছে না একটুও। বলিউডে এখন পালা বদলের একটা স্রোত বইছে, সময়ের সাথে সাথে সেই স্রোতের জোর বাড়ছেই। 2018 সালের শুরুতে বলিউডের দর্শকদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমা কোনটি, সিংহভাগ মানুষই এক বাক্যে থাগস অফ হিন্দুস্তানের নাম বলবেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসছে দিওয়ালি উপলক্ষে 8ই নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এই প্রথমবারের মতো একসঙ্গে সিলভার স্ক্রিন শেয়ার করছেন অমিতাভ বচ্চন এবং আমির খান, সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা শেখ। বিগ বাজেটের এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশার পাল্লা আকাশচুম্বী হওয়াটাই স্বাভাবিক। গত কয়েক বছর আগে আমির খানের সিনেমা মানেই বিশেষ কিছু। আগ্রহের পারদটা বাড়িয়ে দিচ্ছে সিনেমার বিষয়বস্তু। থাক শব্দটার উৎপত্তি ঠগি থেকে। 1700, 1800 আর 1900 শতকে এই ঠগিদের তৎপরতা ছিল ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে মধ্য ভারত আর বাংলায় এদের দাপট ছিল বেশ। লোক ঠকানো, চুরি, ডাকাতি, যোগ চুরি এমন কোনো কাজ ছিল না যে তারা করতো না। আমির খান এবার পর্দায় আসছেন সেই ঠগি সেজেই। সিনেমার গল্প নেওয়া হয়েছে ফিলিপ মেন্ডেলস টেইলরের 1839 সালে রচিত কনফেশন অফ এ থাগ বইটা থেকে। 1790 থেকে 1805 সালে মধ্যবর্তী সময়কার গল্প বলা হবে থাগস অফ হিন্দুস্তানে। সিনেমায় আমিরের চরিত্রের নাম হচ্ছে ফিরিঙ্গি মাল্লার, নিজেকে যিনি বাস্টার্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন দর্শকদের সামনে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত থাগস অফ হিন্দুস্তানের ট্রেলার। সেই ট্রেলার আবার মিশ্র প্রতিক্রিয়া কুড়িয়েছে। অনেকে যেমন ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন, তেমনি অনেকে আবার এটাকে বিখ্যাত হলিউড সিনেমা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ভারতীয় সংস্করণ বলতেও দ্বিধা করছেন না। কেউ কেউ তো এক কাঠি বাড়িয়ে থাগস অফ হিন্দুস্তানকে গরিবের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান বলেও নাম দিয়েছেন। কানে দুল, লম্বা চুল, জাদ্রিলি গোফ, সব মিলিয়ে আমিরের গেটআপ যেন অদ্ভুত একটা প্যাকেজ। ট্রেলারে যে সময়টা দেখানো হয়েছে সেটা 1795 সাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল ব্যবসা করতে, কিন্তু হরেক রকম কূটকৌশলে এখানকার নবাব আর শাসকদের পরাজিত করে বিশাল এই অঞ্চলটা শাসন করতে শুরু করে তারা। শাসন না বলে বরং শোষণ বলাটাই ভালো। সেই সময় আজাদ অর্থাৎ অমিতাভ বচ্চন নামের একজন ঠগি রুখে দাঁড়ালেন ইংরেজদের বিরুদ্ধে। মুখোমুখি সংঘাত হলো দুই পক্ষের। ইংরেজদের মাথা ব্যথার নাম হয়ে উঠলেন ঠগি আজাদ আর তার বাহিনী। কোনোভাবেই যখন আজাদকে বাগে আনা যাচ্ছিল না, তখন দুরন্দর ইংরেজরা অন্য পথ অবলম্বন করে। তারা খুঁজতে শুরু করলো আজাদের মতোই একজন ধূর্ত ঠগিকে, কাটা দিয়ে যাতে কাটা তোলা যায়। ইংরেজদের চাহিদা মতো তেমন একজনকে পাওয়া গেল, ফিরিঙ্গি মাল্লার। টাকার জন্য যে কিনা নিজের মাকে বিক্রি করতেও দ্বিধা বোধ করে না। ইংরেজদের সঙ্গে পরামর্শ করে আজাদকে শায়েস্তা করার জন্যে তারা বিশ্বস্ততা অর্জন করে আজাদের দলে ভিড়ে গেলেন ফিরিঙ্গি মাল্লার। এরপরে কি হবে? ফিরিঙ্গি মাল্লার কি আজাদকে শায়েস্তা করতে পারবে, নাকি আজাদের দলে ভিড়ে গিয়ে সে রুখে দাঁড়াবে ইংরেজদের বিরুদ্ধে? নিজেকে আধা ফিরিঙ্গি, ইংরেজ দাবি করা ঠগি ফিরিঙ্গি মাল্লার কি ডাবল ক্রস করবে তার নিয়োগকারীদের বিপক্ষে? ট্রেলারে আজাদ রুবি অমিতাভ বচ্চনকে দেখা গেছে যুদ্ধ জাহাজ নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে। পুরো ট্রেলারে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সত্তর্ধ এই বৃদ্ধ মানুষটাই। তার গমগমে গলায় ছুড়ে দেয়া এক একটা ডায়লগ শুনলেই যেন গায়ে কাটা দেয়। আমিরের চরিত্রটা কয়েকটা আলাদা ফেজ আছে, সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ফাতিমা সানা শেখকে দেখা গেছে যোদ্ধা নারীর চরিত্রে, তীর ধনুক নিয়ে তার স্ট্যান্ডও ছিল প্রশংসা করার মতো। সব মিলিয়ে বলিউডের পাল্লায় মাপলে থাগস অফ হিন্দুস্তানের 3 মিনিটের ট্রেলারটা প্রশংসা পাবার যোগ্য। কিন্তু প্রশ্ন উঠছেই, একটা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সঙ্গে তুলনা, সাজসজ্জা বা যুদ্ধের দৃশ্যগুলোর সঙ্গে হলিউডে এই সিনেমার সাদৃশ্য আসলেই চোখে পড়ার মতো। সিনেমার গল্পটা উপমহাদেশীয় হলেও উপস্থাপনের জন্যে হলিউডি একটা সিনেমার ছায়া কেন অবলম্বন করতে হলো, এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন নেটিজেনরা।
তার উপরে অষ্টাদশ শতকের ঠগিদের বেশিরভাগই ছিলেন ডাঙার ডাকাত। তারা যুদ্ধ জাহাজ কোথায় পেয়েছিল এই প্রশ্নটাও এসেছে। এমনকি আমিরের ফিরিঙ্গি মাল্লার চরিত্রটা নাকি পাইরেটস অফ ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারোর চরিত্রে আদলে বানানো উঠেছে এমন অভিযোগও। তবে যেহেতু বিজয়কৃষ্ণ আচার্য পুরোপুরি সত্যি ঘটনা অবলম্বনে সিনেমাটি বানাননি, বানিয়েছেন একটি বইয়ের আদলে, সেহেতু তিনি তার মতো করে গল্পটাকে সাজিয়েছেন এবং সেই স্বাধীনতা তার আছে। কিছু অভিযোগ না হয় আমরা তুলি। ইতিহাস বলছে ঠগিরা ছিল বর্বর ধরনের ডাকাত। মানুষজনের ধন সম্পদ লুট করে তাদের হত্যা করাটাই ঠগিদের কাজ। সিনেমায় সেই ঠগিদের কয়েকজনকে ইংরেজ বিরোধী বানিয়ে বিশাল দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে কিনা এই প্রশ্নটা তোলাই যায়। ট্রেলার দেখে অমিতাভ বা ফাতিমা সানা শেখের প্রত্যেকেই দেশপ্রেমিক যোদ্ধা বলেই মনে হয়েছে। আসলেই কি ঠগিরা এমন স্বাধীনতাকামী ছিল? ইংরেজদের সঙ্গে ঠগিদের বনিবনা ছিল না, সেটার অন্যরকম কারণ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ক্ষমতায় আহরণের পরে ঠগিদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আর ঠগিরা ইংরেজদের বশ্যতা স্বীকার করতে চায়নি, এতে তাদের পেটে লাথি পড়ত। ঠগিদের ইংরেজ বিরোধিতা পুরো কারণটাই ছিল অর্থনৈতিক, সেখানে দেশপ্রেম বা স্বাধীনতা টাইপের কোনো কিছুই জড়িত ছিল না। এগুলো আমাদের মন গড়া কথা নয়, ইতিহাসের জ্বলন্ত প্রমাণ। আরেকটা ব্যাপার নিয়ে প্রশ্ন তোলা যায়, সেটা হচ্ছে ক্যাটরিনা কাইফের গেটআপ। অন্য অনেক সিনেমার মতো এখানেও তাকে শোপিস হিরোইন হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্রেলারে তার চরিত্রের কোনো গভীরতাই খুঁজে পাওয়া যায়নি, তাকে কেবল নাচতেই দেখা গেছে, তাও বিদ্ঘুটে টাইপের ছোটখাটো পোশাকে। ক্যাটরিনার পোশাক নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 1995 সালে উপমহাদেশের নর্তকীরা এসব পোশাক পরতেন কিনা এই প্রশ্নটা জীবের ডগায় এসেই যায়। শিলা কি জওয়ানি বা চিকনি চামেলি গানে ক্যাটরিনা কাইফের ড্রেস আপ যেমন ছিল, প্রায় একই রকমের অবতারে তাকে হাজির করা হয়েছে থাগস অফ হিন্দুস্তানেও। 200 বছর আগেও তাহলে এরকম পোশাকের প্রচলন ছিল এই অঞ্চলে? থাগস অফ হিন্দুস্তানের প্রোডাকশন বাজেট 210 কোটি রুপি। শুধু সিনেমা নির্মাণে এই টাকাটা খরচ হয়েছে, প্রমোশন সহ সেটা 250 কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। যশরাজ ফিল্মসের এ যাবৎকালে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটা। এত টাকা করে খরচ করার অন্যতম একটা কারণ অবশ্যই গ্রাফিক্সের মাধ্যমে 1995 সালের আবহটাকে নিখুঁতভাবে তুলে ধরা। সেই কাজে থাগস অফ হিন্দুস্তান সফল হতে পারেনি পুরোপুরি। গ্রাফিক্স কিছু জায়গায় দুর্দান্ত, কোথাও আবার দেখতে একদমই কার্টুনিশ মনে হয়েছে। ট্রেলারের 3 মিনিটেই এই অসামঞ্জস্যগুলো চোখে ধরা পড়ে, আর বড় পর্দায় 3.5 ঘন্টার সিনেমায় তো চোখ ব্যথা হয়ে যাওয়ার কথা। তবে আলোচনা সমালোচনা বা ট্রল যাই হোক না কেন, আরেকটা ব্লকবাস্টার সিনেমা যে আসছে সেটা মোটামুটি নিশ্চিত। একে তো আমিরের সিনেমা, তার উপরে দিওয়ালির মতো উৎসব, সব মিলিয়ে থাগস অফ হিন্দুস্তান নিয়ে আমির সম্ভবত বক্স অফিসে আরো একবার তোলপাড় তুলতে যাচ্ছেন বলেই বলিউড বিশ্লেষকদের ধারণা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, থাগস অফ হিন্দুস্তান কি আসলেই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের আদলে নির্মিত? আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।